আমরা ফেনলের বীজাণু বিক্রিয়া দেখব। বীজাণু বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে অক্সিজেন অপসারণ এবং আরেকটা হচ্ছে চক্রে হাইড্রোজেন সংযোজন। একটু খেয়াল করে দেখো যে আমাদের ফেনলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে জিঙ্ক যদি বিক্রিয়া করে, তখন এখান থেকে অক্সিজেনটা এই জিঙ্কের সাথে সংযুক্ত হয়ে অক্সিজেন অপসারণের মাধ্যমে বীজাণু বিক্রিয়া সংঘটিত করে। ঠিক তখন আমরা যেটা দেখতে পাই যে আমাদের এখানে জিঙ্ক অক্সাইড তৈরি হয়, এবং এর পাশাপাশি বুঝতেই পারতেছো যে আমার বেনজিন চক্রের উপরে যদি শুধুমাত্র হাইড্রোজেন থাকে, তার মানে সেটা অবশ্যই বেনজিনই থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর পাশাপাশি আমাদের বেনজিন তৈরি হয়। অর্থাৎ আমাদের ফেনলের ক্ষেত্রে আমরা যদি বীজাণু বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অক্সিজেন অপসারণের বিক্রিয়া ঘটাই, তো সেক্ষেত্রে আমাদের জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি হওয়ার পাশাপাশি আমাদের বেনজিন তৈরি হয়ে যায়। এটা কিন্তু একই সাথে ফেনল এবং বেনজিনের পারস্পরিক রূপান্তরেরও বিক্রিয়া। এখন আমরা চলে যাব চক্রে হাইড্রোজেন সংযোজন। কারণ আমরা জানি বীজাণু বিক্রিয়া মানে হচ্ছে আমাদের নেগেটিভ মূলক বা নেগেটিভ আয়ন অপসারণ এবং ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো আয়ন বা মূলক সংযোজন। তার মানে চক্রে হাইড্রোজেন সংযোজনও ফেনলের একটা বীজাণু বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমাদের কী সংঘটিত হয়, একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে চক্রে যখন হাইড্রোজেন সংযুক্ত হবে, তখন কিন্তু মাঝখানে যে একান্ত দ্বিবন্ধনগুলো রয়েছে, এই একান্ত দ্বিবন্ধনগুলো আর থাকবে না। তখন আমরা যেটা দেখতে পাবো যে আমাদের এখানে এরকম সাইক্লোহেক্সেন এবং উপরে যদি OH থাকে, তাহলে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাইক্লোহেক্সানল। অর্থাৎ আমাদের বেনজিনের ক্ষেত্রেও যদি আমরা হাইড্রোজেন সংযোজন করতাম, তাহলে সেক্ষেত্রে সাইক্লোহেক্সেন তৈরি হতো। এখন যেহেতু উপরে OH রয়েছে, তাই আমাদের ফেনলের ক্ষেত্রে আমরা যখন হাইড্রোজেন সংযুক্ত করব, তখন সাইক্লোহেক্সানল তৈরি হবে। অর্থাৎ আমরা দেখে ফেললাম যে আমাদের ফেনলের ক্ষেত্রে বীজাণু বিক্রিয়া কীভাবে সংঘটিত হয়। এখন আমরা দেখব যে ফেনলের বেনজিন চক্রে কীভাবে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়, সেটা আমরা দেখব। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের এই যে বেনজিন চক্রের প্রতিস্থাপন, এটা আমরা তিনটা ক্যাটাগরিতে দেখব। একটা দেখব আমরা হ্যালোজেনেশন কীভাবে সংঘটিত হয়, আমরা দেখব নাইট্রেশন কীভাবে সংঘটিত হয়, এবং একই সাথে আমরা দেখব সালফোনেশন কীভাবে সংঘটিত হয়। সো প্রথমে খেয়াল করে দেখো যে আমার ফেনলের সাথে যখন ব্রোমিনের বিক্রিয়া হবে, তখন আমাদের OH কি একটা অর্থ প্যারা নির্দেশক, তাহলে সে ব্রোমিনকে অর্থ এবং প্যারা পজিশনে কিন্তু প্রতিস্থাপিত করবে। অর্থাৎ অর্থ ব্রোমোফেনল এবং প্যারা ব্রোমোফেনল, এবং একই সাথে এর পাশাপাশি আমরা পানি পেয়ে যাব। একটু খেয়াল করে দেখো, আমরা আসলে যখন ব্রোমিনের বিক্রিয়া ঘটাচ্ছি বা আমরা হ্যালোজেনেশনের ক্ষেত্রে আমরা হ্যালোজেন হিসেবে ব্রোমিনকে ব্যবহার করতেছি, তখন এখানে আমরা এক্স্যাক্টলি দুইটা প্রোডাক্ট পাবো। একটা হচ্ছে আমাদের OH মূলকটা থাকবেই, আমরা অর্থ ব্রোমোফেনল পাচ্ছি, এবং এর পাশাপাশি আমাদের আরেকটা প্রোডাক্ট যখন তৈরি হবে, তখন খেয়াল করে দেখো আমাদের প্যারা ব্রোমোফেনল পাচ্ছি আমরা, এবং এর পাশাপাশি কি আমাদের পানি তৈরি হবে। অর্থাৎ আমাদের হ্যালোজেনেশনের ক্ষেত্রে যখন আমরা ব্রোমিনকে ব্যবহার করতেছি, তখন আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াটা এভাবে সংঘটিত হচ্ছে। কিন্তু আমরা যদি শুধুমাত্র ব্রোমিনের পরিবর্তে আমরা যদি ব্রোমিন পানি ব্যবহার করি, তখন আমাদের বিক্রিয়াটা কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে সংঘটিত হবে, এবং এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু ফেনলকে শনাক্তকরণ করে ফেলতে পারি। যখন আমরা ব্রোমিন পানি ব্যবহার করতেছি, তখন কিন্তু আমার 2,4,6 ট্রাইব্রোমো ফেনল এখান থেকে তৈরি হবে। অর্থাৎ আমাদের OH মূলকটুকু থাকবেই, আমরা ব্রোমিন দেখতে পাচ্ছি, ব্রোমিন দেখতে পাচ্ছি, এবং এখানে ব্রোমিন। অর্থাৎ আমাদের এখানে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হবে, এবং এই যে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হলো, এর সাদা অদক্ষেপ পড়ে, যে সাদা অদক্ষেপ দেখে আমরা আসলে ফেনল নিশ্চিত হতে পারি। তবে এটা একদম পারফেক্ট পরীক্ষা না, কারণ বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন যৌগের শনাক্তকরণ পরীক্ষা আমরা আসলে সাদা অদক্ষেপ দেখে থাকি। আমরা পরবর্তীতে আমরা ফেনলের বিভিন্ন শনাক্তকরণ পরীক্ষা দেখব, যেটা আমরা লিবারম্যান পরীক্ষা দেখব, আমাদের ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা দেখব। অর্থাৎ আমাদের এটির মাধ্যমে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে এটি আমাদের আসলে ফেনল ছিল। অর্থাৎ যখন আমি ব্রোমিন পানি ব্যবহার করতেছি, তখন 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হবে, এবং যখন আমি শুধুমাত্র ব্রোমিন ব্যবহার করি, তখন অর্থ ব্রোমোফেনল এবং প্যারা ব্রোমোফেনল তৈরি হয়ে যাবে। এখন আমরা দেখব যে আমাদের নাইট্রেশন বিক্রিয়াটা কীভাবে সংঘটিত হয়। একইভাবে আমাদের হ্যালোজেনেশন যেভাবে সংঘটিত হলো, নাইট্রেশন বিক্রিয়াটাও কিন্তু ঠিক একই রকম। আমরা যখন লঘু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করব, তখন নাইট্রোমূলকটা অর্থ এবং প্যারা পজিশনে প্রতিস্থাপিত হবে, এবং যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করব, তখন কিন্তু 2,4,6 ট্রাই নাইট্রোফেনল তৈরি হবে, যেটাকে আমরা আসলে পিক্রিক অ্যাসিড বলে থাকি। অর্থাৎ চলো আমরা বিক্রিয়াগুলো একটু দেখে ফেলি। যখন আমাদের লঘু নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হচ্ছে, তখন আমরা যেই প্রোডাক্টগুলো পাবো, খেয়াল করে দেখো যে আমার OH-টুকু তো থাকবেই, আমরা নাইট্রোমূলককে অর্থ অবস্থানে দেখতে পাচ্ছি, অর্থাৎ অর্থ নাইট্রোফেনল, এবং একই সাথে আমার প্যারানাইট্রোফেনল কিন্তু প্রস্তুত হবে। অর্থাৎ আমাদের এখানে প্যারানাইট্রো এবং আমাদের একই সাথে পানি তৈরি হবে। অর্থাৎ যখন লঘু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতেছি, তখন অর্থ নাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল প্রস্তুত হচ্ছে, এবং এর পাশাপাশি আমাদের পানি তৈরি হচ্ছে। কিন্তু আমি যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করব, তখন কিন্তু এখান থেকে পিক্রিক অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ আমরা এখান থেকে যে প্রোডাক্টটা পাবো, একটু খেয়াল করে দেখো যে আমার OH থাকবে NO2 অর্থ অবস্থান, প্যারা অবস্থান বা 2,4 অবস্থান এবং 6 অবস্থানে আমরা দেখতে পাচ্ছি।
2,4,6 ট্রাইনাইট্রোফেনল এবং এটাকে এক্স্যাক্টলি পিক্রিক অ্যাসিড বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা দেখে ফেলতে পারলাম যে আমাদের লঘু এবং গাঢ় দুই অবস্থায় নাইট্রিক অ্যাসিড কীভাবে নাইট্রেশন বিক্রিয়া ঘটিয়ে থাকে। এখন আমরা দেখবো লাস্টে সালফেনেশন বিক্রিয়াটা কীভাবে সংঘটিত হয়। অর্থাৎ আমরা সালফিউরিক অ্যাসিডকে যদি ভেঙে ফেলি, অর্থাৎ সালফোনেশনের ক্ষেত্রে এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এইচও এবং এইচ এসও থ্রি, অর্থাৎ এভাবে আমরা চিন্তা করতে পারি। অর্থাৎ এখান থেকে আমাদের যেটা সংঘটিত হয়, ওএইচ যেহেতু আমাদের একটা অর্থ প্যারা নির্দেশক, তাহলে সালফোনিক অ্যাসিড গ্রুপকে নিশ্চয়ই অর্থ এবং প্যারা পজিশনে প্রতিস্থাপিত করবে। তাহলে এখান থেকে আমি একবার অর্থ ফেনল সালফোনিক অ্যাসিড পাবো এবং প্যারাফেনল সালফোনিক অ্যাসিড পেয়ে যাব। তাহলে আমার দুইটা প্রোডাক্ট হচ্ছে, আমি প্রথমত ওএইচ তো থাকবেই, আমি এসও থ্রি এইচ পাচ্ছি এবং এটা হচ্ছে অর্থ ফেনল সালফোনিক অ্যাসিড, এবং একটু পরে আমি আরেকটা যে প্রোডাক্ট পাবো ওএইচ তো থাকবেই, আমার প্যারা পজিশনে এসও থ্রি এইচ থাকবে এবং এর পাশাপাশি অবশ্যই পানি তৈরি হবে। তাহলে দেখো অর্থ ফেনল সালফোনিক অ্যাসিড এবং প্যারাফেনল সালফোনিক অ্যাসিড এবং এর পাশাপাশি আমি কিন্তু দেখো পানি পেয়ে গেলাম। অর্থাৎ সালফোনেশন বিক্রিয়ার ক্ষেত্রেও আমি দেখো আমাদের যে হ্যালোজেনেশন, নাইট্রেশন এবং সালফোনেশন একই রকম বিক্রিয়া কিন্তু দেখতে পেলাম। অর্থাৎ কনসেপ্টটা হচ্ছে আমার এই যে ওএইচ এর মধ্যে কি একক বন্ধন বিদ্যমান, এটি হচ্ছে আমাদের একটা অর্থ প্যারা নির্দেশক। এজন্য আমাদের যখন বেনজিন চক্রের প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হবে তখন অবশ্যই সেটা কিন্তু আমাদের অর্থ এবং প্যারা পজিশনে প্রতিস্থাপন ঘটাবে। সো আশা করি তোমরা বেনজিন চক্রের প্রতিস্থাপন বিক্রিয়াটা একদম বুঝতে পেরেছ। এখন আমরা দেখবো যে ফেনলের ক্ষেত্রে পলিমারকরণ বিক্রিয়া কীভাবে সংঘটিত হয় এবং যার মাধ্যমে আমরা আসলে ব্যাকেলাইট প্রস্তুত করে ফেলতে পারি। একটু খেয়াল করে দেখো যে এটা আমাদের একটা ফেনল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মিথানল। অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়ার কনসেপ্টটি হচ্ছে অনেকগুলো মনোমার একত্রিত হয়ে পলিমারে রূপান্তরিত হয়, এবং পলিমারকরণ বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া এবং একটা হচ্ছে জুত পলিমারকরণ বিক্রিয়া। আমরা যদি ভিন্ন ভিন্ন মনোমার ব্যবহার করি তাহলে সেটাকে আমরা আসলে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে থাকি। অর্থাৎ আমাদের ফেনলের ক্ষেত্রে এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হবে এটা হচ্ছে আমাদের একটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, যেখানে আমাদের ফেনল এবং মিথানল ব্যবহৃত হয়ে আমাদের দেখো একটু খেয়াল করে এখানে কিন্তু আমাদের একটা পলিমারিক যৌগ তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে একটু খেয়াল করে দেখো যে এই যে অংশটা CH2 অংশটা, এবং এখান থেকে যদি অক্সিজেনটা যদি বের হয়ে যায় এবং চিন্তা করে দেখো যে আমার এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন যদি বের হয়ে যায় তাহলে আমার কি এখান থেকে পানি বের হয়ে যেতে পারে না? তাহলে দেখো এখানে হাত ফাঁকা হবে। এভাবে করে করে দেখো আমার একটা পলিমার যৌগ তৈরি হবে। অর্থাৎ CH2 অক্সিজেন যদি চলে যায় তাহলে কি দুইটা হাত ফাঁকা হয় না? তাহলে এটা একটা হাত। আর আমি এই যে এই হাইড্রোজেনের কথা বললাম এবং এই হাইড্রোজেনের কথা বলতেছি, অর্থাৎ যদি তোমার এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় তাহলেও নিশ্চয়ই তোমার এখানে হাত ফাঁকা হয়। অর্থাৎ এভাবে একটার পর একটা CH2 এবং ফেনলের যেই অংশটুকু এটা একটার পর একটা চেইন আকারে সংযুক্ত হয়ে আমাদের এরকম একটা পলিমার যৌগ তৈরি করে ফেলে, এবং এই পলিমার যৌগের নামই হচ্ছে ব্যাকেলাইট যৌগ তৈরি করে ফেলে। এবং এই ব্যাকেলাইট প্লাস্টিক দ্বারা আমরা গান, রেকর্ড এছাড়াও আমরা প্লাগ, সকেট অর্থাৎ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি কিন্তু তৈরি করে ফেলতে পারি, এবং একই সাথে এটার সাহায্যে আমরা কিন্তু প্লাস্টিক জাতীয় বিভিন্ন দ্রব্যাদিও প্রস্তুত করে ফেলতে পারি। সো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব কাপলিং বিক্রিয়া। কাপলিং বিক্রিয়ার মাধ্যমে অ্যাজো বেনজিন বা অ্যাজো যৌগ তৈরি হয়ে থাকে, যেটা আমরা অলরেডি ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণের মধ্যে দেখে ফেলেছিলাম। সো এখানেও আরেকবার খেয়াল করে দেখো যে এটা আমাদের ডায়াজোনিয়াম লবণ বা ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ, এটা হচ্ছে আমাদের ফেনল যেটা মৃদু অম্লধর্মী, এবং এই বিক্রিয়াটা আমরা লঘু ক্ষারীয় সলিউশনে ব্যবহার করব, কারণ আমাদের এখানে ফেনলটা হচ্ছে অম্লধর্মী এবং এই ক্ষারটা হচ্ছে আমাদের প্রশমিত সলিউশন তৈরি করে ফেলে, কারণ এটা অম্ল এটা হচ্ছে ক্ষার। তাহলে আমাদের এই বিক্রিয়াটা একটা অপটিমাম pH-এর রেঞ্জের মধ্যে সংঘটিত হয়। এখন এখানে আমরা কাটাকাটি বিক্রিয়া করব। কীভাবে কাটাকাটি বিক্রিয়া করব খেয়াল করে দেখো, এই হাইড্রোজেন এবং এই ক্লোরিন বিক্রিয়া করে আমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত করবে। এখান থেকে একটু খেয়াল করে দেখো এই সেল নির্গত হবে। এবার আর কি বাকি থাকলো একটু খেয়াল করে দেখো তো, আমার এখানে নাইট্রোজেন এই বেনজিনের বা আমাদের এই ফেনলের অংশটুকু থাকলো, তাহলে এখান থেকে আমরা অ্যাজো যৌগ পেয়ে যাব। তাহলে আমাদের বাম পাশে আছে নাইট্রোজেনের এই অংশটুকুকে আমরা ঠিক এভাবে লিখব, এবং এই পাশের অংশটুকুকে আমরা আসলে দেখো কীভাবে লিখে ফেললাম। তাহলে আমাদের এই যে যৌগটা তৈরি হলো এটা একটা অ্যাজো যৌগ। এটা যদি নামকরণ করতে যাইতাম তাহলে 1,2,3,4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন তৈরি হয়ে গেল, এবং এটাকে আমরা কিন্তু চাইলে অর্থ মেটা প্যারা অর্থাৎ প্যারা হাইড্রক্সি অ্যাজো বেনজিনও কিন্তু বলতে পারতাম। এবং এটার কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়, যে কমলা বর্ণের অধক্ষেপ দেখে
আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণকে কিন্তু শনাক্তকরণ করে ফেলতে পারি, এবং একই সাথে এই বিক্রিয়াটা ফেনলের উপস্থিতিতে সংঘটিত হলো, এজন্য এটাকে ফেনলের কাপলিং বিক্রিয়া বা আমাদের এখানে যুগলয়ন বিক্রিয়া বলা হয়ে থাকে। আশা করি এই কাপলিং বিক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছ। এখন আসো যে আমরা ফেনলের ক্ষেত্রে দুটা স্পেশাল বিক্রিয়া রয়েছে, একটা হচ্ছে কোপাকুপি বিক্রিয়া অর্থাৎ কোপ বিক্রিয়া, আর একটা হচ্ছে বিজ্ঞানী রাইমার টাইম্যান বিক্রিয়া। ওকে, সো প্রথমে খেয়াল করে দেখো, কোপ বিক্রিয়া এটা কিন্তু খুবই স্পেশাল একটা বিক্রিয়া। কোপ বিক্রিয়ার ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম ফিনেট লবণ তৈরি করে ফেলে এবং এর পাশাপাশি পানি তৈরি করে। এখন খেয়াল করে দেখো, ওই সোডিয়াম ফিনেট যেটা আমাদের কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে সোডিয়াম স্যালিসাইলেট তৈরি করে ফেলে, অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখতে পাই যে আমাদের এখানে সোডিয়াম স্যালিসাইলেট তৈরি করে ফেলে OH এবং C=NA, অর্থাৎ সোডিয়াম স্যালিসাইলেট তৈরি করে ফেলে। অর্থাৎ এখানে আমরা যে সোডিয়াম স্যালিসাইলেট দেখতে পেলাম, এই সোডিয়াম স্যালিসাইলেটের সাথে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, অর্থাৎ এখানে আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা আসলে স্যালিসাইলিক অ্যাসিড বলে থাকবো বা অর্থো হাইড্রক্সি বেনজয়িক অ্যাসিড বলে থাকবো। একটু খেয়াল করে দেখো বিক্রিয়ার সিস্টেমটা কি। বিক্রিয়ার সিস্টেমটা হচ্ছে আমার এই NA এবং CL একত্রে বিক্রিয়া করে আমার NaCl তৈরি করে ফেলবে, এবং এর পাশাপাশি আর কি তৈরি হবে খেয়াল করে দেখো, আমার বেনজিন চক্র থাকবে, বেনজিন চক্র OH থাকবে এবং C=H, যেটাকে আমরা আসলে স্যালিসাইলিক অ্যাসিড বলে থাকি। অথবা আমরা এটাকে যদি এক নাম্বার কার্বন চিন্তা করি, এটা কিন্তু দুই নাম্বার কার্বন, এবং এটা যদি আমার মূল এক নাম্বার কার্বন হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আমার অর্থ পজিশন, তাহলে অর্থ হাইড্রক্সি বেনজয়িক অ্যাসিড বলতে পারি অথবা টু হাইড্রক্সি বেনজয়িক অ্যাসিডও বলতে পারি, এবং এটাকে আসলে স্যালিসাইলিক অ্যাসিড বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের অনেক সময় এরকম প্রশ্ন করা হয় যে কোপ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়ে থাকে, এবং রাইমার টাইমার বিক্রিয়ার মাধ্যমে স্যালিসাইলিক অ্যালডিহাইড তৈরি হয়। অর্থাৎ দুটা স্পেশাল বিক্রিয়া কিন্তু প্রায় একই রকম, কোপ বিক্রিয়ার মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় এবং রাইমার টাইমার বিক্রিয়ার মাধ্যমে স্যালিসাইলিক অ্যালডিহাইড তৈরি হয়। আমরা বুঝতে পারতেছো রাইমার টাইমার বিক্রিয়ার ক্ষেত্রে C=H এর জায়গায় শুধুমাত্র CHO, আর কোনো পার্থক্য নাই। অর্থাৎ আমরা দেখে ফেললাম যে কোপ বিক্রিয়া কীভাবে সংঘটিত হয়। আমাদের এটা কিন্তু সিকুয়ালি মাথায় রাখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, পরবর্তী ধাপে কার্বন ডাইঅক্সাইড যোগ করব, এবং তারপরের ধাপে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব। অর্থাৎ সিকোয়েন্সটা হচ্ছে, প্রথম স্টেপে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, দ্বিতীয় স্টেপে কার্বন ডাইঅক্সাইড যোগ করব, এবং ফাইনাল স্টেপে আমরা আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব। যদি আমরা এই সিকুয়ালি বিক্রিয়াগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু কোপাকুপি করা বা কোপ বিক্রিয়া মুখস্থ রাখা আমাদের কাছে কিন্তু একদম সহজ হয়ে যাবে। সো এবার আমরা দেখব রাইমার টাইমার বিক্রিয়া কীভাবে সংঘটিত হয়। এখন খেয়াল করে দেখো, রাইমার টাইমার বিক্রিয়ার ক্ষেত্রে আমার ফেনলের পাশাপাশি কিন্তু ক্লোরোফর্মও ব্যবহৃত হয়, অর্থাৎ এটা কিন্তু একই সাথে ক্লোরোফর্মেরও শনাক্তকরণ বিক্রিয়া। তখন আমরা যেটা দেখতে পাই যে এখানে রাইমার টাইমার বিক্রিয়ার মাধ্যমে আমার আসলে স্যালিসাইলিক অ্যালডিহাইড তৈরি হয়ে যায়, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যালডিহাইড তৈরি হবে। তার আমরা বুঝতে পারতেছো OH CHO এবং এর পাশাপাশি সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে এবং এখানে পানি তৈরি হবে। তা আমরা বুঝতে পারতেছো যে আমার রাইমার টাইমার বিক্রিয়ার আমাদের আসলে স্যালিসাইলিক অ্যালডিহাইড তৈরি হয়ে যায়। এই বিক্রিয়াটি আমাদের 60-70°C তাপমাত্রায় সংঘটিত হয়, এবং এই NaOH হচ্ছে আমাদের জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতেও আমাদের কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হতে পারে। সো আশা করি তোমরা রাইমার টাইমার বিক্রিয়াটা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আসো জটিল লবণ গঠন, যেটাকে আমরা ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষাও বলে থাকি, এবং এটাই হচ্ছে আমার ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। অর্থাৎ এখানে আমরা খুব মজার একটা বিক্রিয়া করব। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ফেনল। ফেনলকে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি তাহলে এরকম আমার ফেনেট আয়ন তৈরি হবে এবং H+ বা প্রোটন নির্গত হবে। এবার আমি যেহেতু FeCl3 দ্রবণ পরীক্ষা করব, তাহলে FeCl3কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে Fe3+ পাবো এবং 3Cl- পাবো। এখন ব্যাপারটা হচ্ছে এই দুটাকে আমরা আসলে বীজগাণিতিক যোগ করব। এখন আমরা যোগ করে ফেললাম, ধরে নাও যে আমরা এখানে এটাকে যোগ করে ফেলবো, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যে আমরা এদেরকে যোগ করার জন্য একটা সংখ্যা দ্বারা এদেরকে গুণ করে ফেলবো, অর্থাৎ এদেরকে আমি সমতা করে ফেলবো। কী সমতা করব? আমি যদি এই দুজনকে এক্স্যাক্টলি আমি সমতা করার জন্য উপরে আমি যদি 6 ব্যবহার করি, অর্থাৎ এটা কিন্তু তোমাকে আলাদাভাবে মাথায় রাখতে হবে যে উপরে সবাইকে আমি ছক্কা মেরে দিব, ছক্কা 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 মেরে দিব, তাহলে 6, এটাও 6, এটাও হচ্ছে 6। এবার চিন্তা করে ফেলো, উপর এবং নিচে আমি যদি সমান করতে চাই তাহলে আমাকে আসলে কি করতে হবে এখানে, অর্থাৎ আমাকে আসলে একটা জিনিস ফোকাস করতে হবে, সেটা হচ্ছে সবাইকে আমি কিন্তু এখানে উপরে সমান করতে পারবো না, আমাকে ফোকাস করতে হবে ক্লোরিন মাইনাসের দিকে। অর্থাৎ আমি ক্লোরিন মাইনাসকে 6 কিভাবে বানাতে পারি? তাহলে এটাকে আমার নিশ্চয়ই 2 দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমি নিচে যে কাজটা করতেছি সেটা হচ্ছে নিচে 2 দ্বারা গুণ করতেছি, অর্থাৎ আমাকে যেটা ফোকাস করতে হবে যে আমি ক্লোরিন মাইনাসকে আমি আসলে উপরের সমান করে ফেলবো।
অর্থাৎ উপরে আমি যে 6 দ্বারা গুণ করলাম নিচে আমি এক্স্যাক্টলি 2 দ্বারা গুণ করলেই এই ক্লোরিন মাইনাস এবং H+ কি সেম হয়ে যাবে অর্থাৎ আমার এখানে উদ্দেশ্য ছিল একমাত্রই যে এখানে HCl তৈরি করে ফেলা এবং এই HCl আমার কত মোল তৈরি হবে আমার আসলে 6 HCl তৈরি হবে এবার আসো বিক্রিয়াটা আমরা একটু কমপ্লিট করে ফেলি সো আমি বুঝতেই পারতেছি যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে 6 HCl তৈরি করার উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমি পেয়ে গেছি 6 HCl তৈরি করব অর্থাৎ তোমার প্রথমে যে আমাদের ফেনেটায়ন রয়েছে বা ফেনল রয়েছে তাদের সবাইকে 6 দ্বারা গুণ করতে হবে এবং দ্বিতীয় লাইনে আমরা আসলে 2 দ্বারা গুণ করব এটা তুমি মাথায় রাখলে তোমার আর কোনো অসুবিধা হবে না তাহলে কাদের কাদের মধ্যে বিক্রিয়া সংঘটিত করলাম একটু দেখো আমার বিক্রিয়া সংঘটিত হলো ফেনল 6 মোল ফেনল এবং 2 মোল ফেরিক ক্লোরাইডের মধ্যে ওকে আমি না হয় বুঝতে পারলাম এবার আসো এখান থেকে কি কি উৎপন্ন হবে আমি দেখো একটা পার্ট পেয়ে গেছি না এখন আমার বাকি আছে এই অংশটুকু তাহলে আমার ফেরিক আয়ন থাকবে কয়টা দুইটা তাহলে আমি Fe2 লিখে ফেললাম দুইটা আর এখানে ফেনেট অংশ তৈরি হবে হেক্সাফেনেট তৈরি হবে তাই না তাহলে এটাকে আমি কিন্তু একটু ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি একটু খেয়াল করে দেখো O- এবং এটা কত মোল অবশ্যই 6 মোল তাহলে আমরা দেখো এই যে দেখো Fe2 তার মানে কয়টা ফেরিক দুইটা ফেরিক তাহলে ডাইফেরিক আর ফেনেট আছে কয়টা হেক্সাফেনেট হেক্সা মানে কি 6 তাহলে এই যে ডাইফেরিক হেক্সাফেনেট তৈরি হলো এটারই আমাদের বেগুনি বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয় এবং এই বেগুনি বর্ণের অধক্ষেপই নিশ্চিত করে যে আমার ওই আমাদের নমুনা দ্রবণে ফেনল উপস্থিত ছিল অর্থাৎ ডাইফেরিক হেক্সাফেনেট এটাই হচ্ছে আমার আসলে উৎপন্ন যৌগ এবং এই জটিল লবণ গ্রহণের মাধ্যমে অর্থাৎ আমাদের ডাইফেরিক হেক্সাফেনেটের যে জটিল লবণ তৈরি হলো সে জটিল লবণের ক্ষেত্রেই আমরা আসলে বিক্রিয়ার নামটা করেছিলাম জটিল লবণ গঠন এবং এটা তৈরি করতে যে আমরা যেহেতু FeCl3 দ্রবণ ব্যবহার করেছিলাম এজন্য আমাদের এটাকে FeCl3 দ্রবণ পরীক্ষা বলা হয়ে থাকে আমরা বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র লাস্টের লাইনটা ব্যবহার করি তাতেও কোনো অসুবিধা নাই এটাই এক্স্যাক্টলি বিক্রিয়া আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি আসলে বিক্রিয়াটা কয়েকটা স্টেপে স্টেপে ভাগ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অর্থাৎ যাতে তোমরা একবারে এর জটিল একটা বিক্রিয়া মুখস্থ না করতে হয় স্টেপে স্টেপে তোমরা আসলে টেকনিক খাটিয়ে যেন মুখস্থ করতে পারো এই জন্য আমি দেখালাম যে প্রথমে 6 মারবো তারপর ক্লোরিনকে ফোকাস করবো ওটাকে আমরা 6 বানাবো তাহলে 6 HCl তৈরি হবে বাই প্রোডাক্ট যদিও এর পাশাপাশি আমাদের তৈরি হবে ডাইফেরিক হেক্সাফেনেট এবং এটারই বেগুনি বর্ণের অধক্ষেপ দেখে আমি আসলে নিশ্চিত হব যে ওই নমুনা দ্রবণটি আমার অবশ্যই অবশ্যই ফেনল ছিল সো এটা হচ্ছে আমাদের ফেনলের নিশ্চিতকরণ পরীক্ষা আমরা আরেকটা ফেনলের নিশ্চিতকরণ পরীক্ষা পড়ব সেটা হচ্ছে লিবারম্যান পরীক্ষা ওকে খেয়াল করে দেখো লিবারম্যান পরীক্ষায় আমার যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড অর্থাৎ ফেনলের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো এর আগে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম নাইট্রাস অ্যাসিড মানে হচ্ছে ওহ নো তাহলে নাইট্রাস অ্যাসিডকে আমরা যদি একটু ভেঙে ফেলি তাহলে নাইট্রাস অ্যাসিডকে আমরা এভাবে লিখতে পারি ওহ নো তাহলে খেয়াল করে দেখো আমাদের এই ওহ নোটা বেনজিন চক্রে সংগঠিত সংযুক্ত হবে একটু খেয়াল করে দেখো যে আমার ওই যেহেতু আমাদের একটা অর্থপ্যারা নির্দেশক তাহলে সেক্ষেত্রে আমরা যদি ওহ নোকে বা কোনো একটা জায়গাকে আমরা যদি সংযুক্ত করতে চাই তাহলে সেটা অবশ্যই অর্থ এবং প্যারাপজিশনে সংযুক্ত হবে তাহলে এই নোটাকে আমরা দেখো প্যারাপজিশনে যখন সংযুক্ত করতেছি তাহলে এখানকার একটা হাইড্রোজেন এবং এই OH মিলে পানি আকারে নির্গত হবে এবং এক্ষেত্রে আমি যে যৌগটা পাবো সেটা খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার প্যারাপজিশন তাহলে প্যারা নাইট্রোসো এটাকে এক্স্যাক্টলি আমরা নাইট্রো বলতে পারবো না কারণ নাইট্রো হচ্ছে NO2 আর NO-র ক্ষেত্রে আমাদের বলতে হয় নাইট্রোসো অর্থাৎ প্যারা নাইট্রোসো ফেনল আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই যে দেখো প্যারা নাইট্রোসো ফেনল এই প্যারা নাইট্রোসো ফেনলের সাথে আবার আমরা অতিরিক্ত ফেনল সংযুক্ত করব সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাহলে আমাদের যে যৌগটা তৈরি হবে এটা দেখতে পাচ্ছ একটু জটিল মনে হচ্ছে তোমাদের কাছে এটাকে আমরা এক্স্যাক্টলি বলে থাকি ইন্ডোফেনল যৌগ টেকনিকটাকে টেকনিকটা একটু খেয়াল করে দেখো এই অংশটুকু এবং এই অংশটুকুকে আমরা জাস্ট আড়াআড়ি লিখেছি একটু খেয়াল করে দেখো যে এখানে আমার নাইট্রোজেনের তিনটা হাত কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে আমার এখানে যে বেনজিন চক্র রয়েছে আমরা কিন্তু ভুল করে অর্থাৎ পরবর্তী যে বেনজিন চক্র রয়েছে ওইটাতে আমরা কিন্তু তিনটা পায় বন্ধন দিয়ে দিতে পারি কিন্তু এখানে আমার পায় বন্ধন কিন্তু দুইটা কারণ আমাদের এই কার্বনে অলরেডি কিন্তু দুইটা হাত ফিল আপ হয়ে গিয়েছে নাইট্রোজেনের সাথে তাহলে এদিকে একটা হাত এদিকে একটা হাত সো আমি চাইলেও এই কার্বনে কোনো একটা ডাবল বন্ড দিতে পারতাম না এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ আমরা এই যে ইন্ডোফেনল যখন তৈরি করলাম সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ইন্ডোফেনলের ক্ষেত্রে আমার পরবর্তী যে বেনজিন রিং রয়েছে সেখানে কিন্তু আমার পাই বন্ধন থাকবে দুইটা এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে ওই ইন্ডোফেনলের সাথে আমি যখন আবার অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম তখন আমাদের ইন্ডোফেনল সোডিয়াম লবণ তৈরি হয়ে গেল অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইন্ডোফেনল সোডিয়াম লবণ এখন আসো যে এই যে সিকুয়েল আমরা যে বিক্রিয়াগুলো করলাম এটার মাধ্যমে আমরা আসলে ফেনলকে কীভাবে শনাক্তকরণ করতেছি আমার যে যেটা দেখা যায় এই যে দেখো প্যারানাইট্রোসো ফেনল যে যৌগটা তৈরি করলাম সেটার আমরা নীল বা সবুজ বর্ণের অধক্ষেপ দেখতে পাই ওকে নীল বা সবুজ বর্ণের অধক্ষেপ এখনই আমরা নিশ্চিত হয়ে যাব না এরপর আমাদের যে ইন্ডোফেনল তৈরি হলো সেটার ক্ষেত্রে আমরা আসলে লাল বর্ণের অধক্ষেপ দেখতে পাই
এরপরে আবারও আমরা যখন সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করতেছি তখন আমাদের সোডিয়াম ইন্ডোফেনল লবণ বা ইন্ডোফেনল সোডিয়াম লবণ যখন আমরা তৈরি করতেছি সেটার ক্ষেত্রে আবার আমাদের আগে সে নীল বা সবুজ কালার ব্যাক চলে আসে। অর্থাৎ এক্ষেত্রেও আমরা আসলে আমাদের নীল বা সবুজ কালার দেখতে পাই। অর্থাৎ প্রথমে যে কালারটা ছিল নীলানি নীলানি নীলানি, অর্থাৎ নীল লাল নীল, আবার নীল কালার যখন ব্যাক আসে তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়ে যাই যে আমার ওই নমুনা দ্রবণটি অবশ্যই ফেনল ছিল। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে লিবারম্যান পরীক্ষার সাহায্যে প্রথমত আমরা নীল বা সবুজ কালার দেখব, এর পরবর্তীতে আবার যখন ইন্ডোফেনল তৈরি হবে তখন আমরা লাল কালার দেখব, এবং এর পরবর্তীতে আবারও আমরা যখন সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করব তখন আমরা আবার নীল কালার দেখব। এখন বিক্রিয়াটা তোমরা সিকুয়ালি কীভাবে মাথায় রাখতে পারো, প্রথম স্টেপে খেয়াল করে দেখো আমরা নাইট্রাস অ্যাসিড যোগ করব, দ্বিতীয় স্টেপে ফেনল যোগ করব, এবং তৃতীয় স্টেপে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করব। অর্থাৎ প্রথম স্টেপে আমাদের যোগ করতে হবে নাইট্রাস অ্যাসিড, দ্বিতীয় স্টেপে যোগ করতে হবে ফেনল, অতিরিক্ত ফেনল, তৃতীয় স্টেপে আবার সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করব। অর্থাৎ একটু টেকনিক্যালি যদি বিক্রিয়াটা মনে রাখো তাহলে এটা কিন্তু আমাদের খুব সহজ এবং মজার একটা বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে আমরা নীলানি এভাবে করে আমরা কিন্তু ফেনলকে শনাক্তকরণ করে ফেলতে পারি। অর্থাৎ ফেনলের শনাক্তকারী বিক্রিয়া হচ্ছে তিনটা, যেটা আমরা দেখেছিলাম যে 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সাদা বর্ণের অধক্ষেপ পড়ে, এটা একটা, এটা হচ্ছে আমাদের FeCl3 দ্রবণ পরীক্ষা, এটা হচ্ছে ফেনলের আরেকটা নিশ্চিতকরণ পরীক্ষা, এবং লাস্টে আমরা লিবারম্যান পরীক্ষা দেখলাম যেটার মাধ্যমে আমরা আসলে নিশ্চিত হয়ে যেতে পারি যে আমাদের নমুনা দ্রবণে অবশ্যই ফেনল ছিল। সো আমরা দেখে ফেললাম যে আমাদের ফেনল সমূহ যে সাতটা বিক্রিয়া দেখিয়ে থাকে সে বিক্রিয়াগুলোর প্রত্যেকটা মেকানিজম কী কী, ডেরিভেটিভসগুলো কী কী হতে পারে, এবং সেগুলোর মধ্যে স্পেশালিটি কী কী হতে পারে। তার মধ্যে আমরা দুইটা স্পেশাল বিক্রিয়া দেখেছি, কোপ বিক্রিয়া এবং রাইমার-টাইমান বিক্রিয়া, এবং একই সাথে ফেনলকে কীভাবে পরীক্ষাগারে শনাক্তকরণ করতে হয় সেটা আমরা দেখে ফেলেছি। অর্থাৎ অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে ফেনল আমাদের বা কার্বলিক অ্যাসিড আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, যেটা আমি প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে ভেঙে 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 একদম সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো আশা করি ফেনল থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। সো ঘুরে ফিরে আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ওহ বেবি, স্পেশাল কাপলদের জটিল প্রেম।